আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে আমি এখানে পাঙ্গাস মাছ রান্না করব, সেটাই শেয়ার করব, আর অনেক কিছু রান্না করব। তাহলে আমার সঙ্গেই থাকুন, সবাই মিলে আমার ভিডিওটি এনজয় করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা চাইলে ইচ্ছা করলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবেন। এটা হলো পাঙ্কাশ মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা তো আর বাংলাদেশ না, ওরকম তেমন একটা তাজা মাছ পাওয়া যায় না। যেটা পেয়েছি সেটাই এনেছিলাম আর কি, সেইগুলাই এখন রান্না করব। এখন প্রথমে মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আমার পেস্টগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখন এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আমি কিন্তু প্রতিদিন রান্না বান্না শেয়ার করি, আমার অন্য কিছু তেমন একটা শেয়ার করা হয় না। আমি যা রান্না করি সেগুলো শেয়ার করি, সবাই আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আদা রসুনটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি হলুদ দিয়ে দিলাম এখানে 1/2 চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন অল্প একটু পানি দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে রান্না করার সময় অবশ্যই সবাই খেয়াল রাখতে হবে, মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা মজার হয় খেতে। কাঁচা একটা গন্ধ ফ্লেভারটা আসে না আর কি মশলাটা কষানো হলে। আমি এখন এখানে আরও অল্প কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নিব মশলাটাকে। আমি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিব। ঢেকে দিলাম, এদিক দিয়ে মাছগুলো আমি একটু উল্টে দিব আর কি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি এখানে কিছু আলু অ্যাড করে দিব। আজকে আলু আর টমেটো দিয়ে তরকারিটা রান্না করব। আমি এখানে অল্প করে আলু দিলাম, আর এখানে এখন টমেটো দিয়ে দিব। টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি গোল গোল করে। আমি মাছগুলো এক সাইড হয়ে গিয়েছে, এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব আর কি, উল্টিয়ে দিব আর অন্য সাইডগুলো ভেজে নিব আর কি। বাঙালি বাজার থেকে মাছটা নিয়ে এসেছিলাম, কিন্তু খাওয়া শেষ, এই এতটুকু ছিল তাই এতটুকু রান্না করতেছি। আর আজকে এখানে শিম দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর মিষ্টি কুমড়ো ভাজি করব, কাঁচা কাঁচা মিষ্টি কুমড়াগুলো আর কি, এইভাবে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি, এগুলো রান্না করব আজকে। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে ঝোল অ্যাড করে দিব আমার পরিমাণ মতো। আমি আমার মাছগুলো কিন্তু ভাজা হয় না এখনো, তাই মাছগুলো দিলাম না, ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিব তরকারির মধ্যে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম। এখন আমি ওই প্যানটাতে আবার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে মিষ্টি কুমড়োটা ভাজি করবো আর কি। আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম কিছু,
আমি যেভাবে মিষ্টি কুমড়ো ভাজি করি সেটা আপনাদের সাথে দেখাবো আর কি, আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই আমাদের সেখানে দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, শুধরে নেবার চেষ্টা করব। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব, শুকনো মরিচ ভেজে নিব আর কি। একটু তেলের মধ্যে এগুলো ভেজে নিব, ভেজে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে হলুদগুলো একটু তেলের মধ্যে ভেজে তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টে দিব আর কি। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভাজিটা একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য, এদিক দিয়ে তরকারিটা একটু নেড়ে চেড়ে দিব। ভাজিটা একটু নেড়ে চেড়ে দিব, ভাজির মধ্যে কিন্তু পানি উঠে এসেছে। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে তারপরে 2 মিনিটের মতো রান্না করে তারপর নামিয়ে ফেলব। আজকে আমার রান্নাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আবারও বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিদি আমার ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে, আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন সিম বাজি করে নিব, তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, এগুলো ভেজে তারপরে আমি সিম বাজিটা রান্না করব, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখানে পেঁয়াজটা কিন্তু তেমনভাবে ভাজি নাই, তাই আমি এখানে হলুদের গুঁড়ো আর মরিচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিব আর কি। এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে আমি ভাজিগুলো দিয়ে দিব, সিম আর আলুগুলো। আমি এখন একটু নেড়ে চেড়ে দিব। আমার মিষ্টি কুমড়ো ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আমার মিষ্টি কুমড়ো ভাজির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? খেতে অনেক মজার হয়েছিল, ভাজিটাও প্রায় হয়ে এসেছে। আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব, দিয়ে নেড়েছে তারপরে নামিয়ে ফেলব।
আজকে রান্নাটা আমার কেমন লেগেছে, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকেও যেন আল্লাহ তাআলা ভালো রাখে, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নেবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।